আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরুতে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী, বিগত এক সপ্তাহ ধরে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ আমার মোবাইলটা হারানো গেছে। আমার কিন্তু ল্যাপটপ কম্পিউটার কোনো কিছুই নাই, কারণ আমি সমস্ত কাজগুলো মোবাইল দিয়ে করে থাকি, কিন্তু আমার কাছে এখন মোবাইল নাই। মোবাইলটা নেট নিয়ে আমি কাজ করতেছি, তার কারণে এই সময় মতো ভিডিও আপলোড করতে পারতেছি না। তো আর বেশি কথা বাড়াবো না, আপনারা যে ফার্স্ট টাইমে যে ভিডিওটা দেখতে বললেন, এরকম ভিডিও যদি আপনারা মোবাইল দিয়ে তৈরি করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি আছি মুকুল হোসাইন, আপনারা দেখছেন মুকুল টেক ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই, দেখাই দিব কিভাবে আপনারা এরকম ম্যাজিক ভিডিও মোবাইল দিয়ে তৈরি করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, লাইক দিলে কি হয়, ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। এরকম ম্যাজিক ভিডিও যদি মোবাইল দিয়ে তৈরি করতে চান তাহলে আমার মতো এরকম মোবাইল দিয়ে একটি ভিডিও রেকর্ড করুন। ভিডিও রেকর্ড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার মোবাইল যেন কোনো প্রকার নড়াচড়া না করে। ভিডিও রেকর্ড করা শেষ হলে অবশ্যই আপনি কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করে নেবেন, তাহলে আপনি এরকম ম্যাজিক ভিডিও মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করে নিলাম, আপনারাও কাইনমাস্টার সফটওয়্যারটি ওপেন করে নেবেন। ভিডিওটি কিন্তু একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে কাইনমাস্টারটি ওপেন হলে এখানে প্লাস টাইপে একটি ক্লিক করবেন, তারপরে এখানে 1/69 একটি ক্লিক করবেন, তারপরে এখানে মিডিয়া একটি ক্লিক করবেন, তারপরে আপনাদের গ্যালারি থেকে যে ভিডিওটি রেকর্ড করেছেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি আমার ভিডিওটি সিলেক্ট করে দিলাম, আপনারা আপনাদের ভিডিওটি সিলেক্ট করে দেবেন। ভিডিওটি সিলেক্ট করা হলে ভিডিওটি একটু প্লে করবেন। তো আমি যেভাবে করে নিতেছি আপনারাও সেম একই প্রসেসে করে নেবেন। যেখান থেকে আপনি মানুষটি উঁচা করবেন সেখানে নিয়ে ভিডিওটি স্টক করুন। তো এখানে আমি স্টক করলাম, এখানে স্টক করার পরে আপনারা ভিডিও লেয়ারটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কেচি কাটার আছে, কেচি কাটার একটি ক্লিক করবেন, তারপরে এখানে 3 নম্বর কেচি কাটার একটি ক্লিক করবেন, তারপর টিকমার একটি ক্লিক করুন, তারপরে ভিডিওটা আবারও প্লে করুন। প্লে করা হলে অবশ্যই আপনারা যেখান থেকে মানুষটি আবার নামাবেন সেখানে নিয়ে আবার ভিডিওটি স্টক করুন। এখানে আপনারা ভিডিওটি স্টক করুন, স্টক করে এখান থেকে আবার ভিডিও লেয়ারটা একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে যে কেচি কাটার আছে কেচি কাটার একটি ক্লিক করুন, তারপরে এখানে 3 নম্বর কেচি কাটার একটি ক্লিক করুন, এবার টিকমার একটি ক্লিক করুন, তারপর আপনারা ভিডিওটা শেষের দিকে নেন। শেষের দিকে নিয়ে এখানে ফাঁকা জায়গা থেকে একটি পিকচার কানেক্ট করে নিন, তার জন্য এখানে একটি ক্লিক করব, তারপর এখানে দেখেন একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন, তারপর এখানে ফার্স্টের অপশনে একটি ক্লিক করলে আমাদের একটি ফাঁকা জায়গার পিকচার গ্যালারিতে চলে যাবে। এবার যেখানে আমরা কেটে নিলাম সেখান থেকে আমাদের একটি পিকচার কানেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা এই পিকচারটি কানেক্ট করে নেব। পিকচারটি কানেক্ট করার জন্য আমরা এখানে একটি ক্লিক করব, তারপর এখানে একটি ক্লিক করব, তাহলে আমার এখান থেকে একটি পিকচার গ্যালারিতে চলে যাবে। তো পিকচারটি কানেক্ট করা হলে আপনারা এই কাইনমাস্টার অ্যাপস থেকে মোবাইলের হোম বাটন দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে আমাদের চলে যেতে হবে পিকচার এডিটিং সফটওয়্যারে। তো আমি রিমুভ বিজি সফটওয়্যার ব্যবহার করে থাকি, আপনারাও এরকম একটি পিকচার এডিটিং সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, তারপর এইখানে একটি ক্লিক করবেন, তারপরে আপনাদের গ্যালারি থেকে যে পিকচারটি আপনারা কানেক্ট করলেন সেই পিকচারটি এখানে সিলেক্ট করে দিবেন। এই পিকচারটি এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা অবশ্যই আপনারা যেভাবে পারেন এই পিকচারটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হলে আপনারা এই পিকচারটি এখান থেকে ডাউনলোড করে নেবেন, অবশ্যই আপনাদের গ্যালারিতে চলে যাবে, তারপর আপনারা এখানে থেকে মোবাইলের হোম বাটন দিয়ে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে আবার আপনারা চলে যাবেন কাইনমাস্টার এডিটিং সফটওয়্যারে। তো কাইনমাস্টার এডিটিং সফটওয়্যারে চলে আসলাম, আসার পরে এখানে লেয়ারে একটি ক্লিক করবেন, তারপর এখানে মিডিয়ায় একটি ক্লিক করবেন, তারপর আপনাদের গ্যালারি থেকে আপনারা ফাঁকা জায়গার যে একটি পিকচার কানেক্ট করেছিলেন সেই পিকচারটি এখানে সিলেক্ট করে দেবেন। ফাঁকা জায়গার পিকচারটি সিলেক্ট করা হলে আপনারা এখানে দেখেন 4 ডটের একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে একটি ক্লিক করবেন, তাহলে পিকচারটি খণ্ড হয়ে যাবে, তারপর টেনে এইভাবে রাখবেন। এখানে রাখার পরে টিকমার একটি ক্লিক করবেন, তারপরে এই পিকচার লেয়ারটা একটি ক্লিক করবেন, ক্লিক করে আপনার পিকচারটা এতটুকু করে দেবেন।
2 ঘন্টার মাঝামাঝি নিয়ে রাখবেন রাখার পরে টিক মার্কে একটি ক্লিক করবেন এবার আপনারা আবারো লেয়ারে টিক ক্লিক করবেন তারপর এখানে মিডিয়া একটি ক্লিক করবেন তারপর আপনাদের যে গ্যালারি থেকে সেই পিকচারটি এখানে সিলেক্ট করে দিবেন এরকম একটি পিকচার আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলে এই পিকচারটি আপনারা পার্টির মধ্যে সুন্দর করে রাখবেন রাখার পরে এই পিকচারটি আপনারা বড় করে দিবেন এতটুক বড় করে দেওয়া হয়ে গেলে এই পিকচারের লেয়ারটার মধ্যে একটি ক্লিক করবেন পিকচারের লেয়ারে ক্লিক করার পরে আপনারা এখানে দেখেন চাবি টাইপের একটি অপশন আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হালকা ভিডিওটা একটু আগে নেবেন আস্তে আস্তে হাতুসা করবেন আর এখানে প্লাস টাইপে একটি ক্লিক করবেন তারপর এই পিকচারটা আপনারা এরকম ভাবে উঁচা করে দিবেন আবারো হালকায় গাবেন আবারো এখানে প্লাস টাইপে একটি ক্লিক করবেন তারপর এই পিকচারটা আপনারা উঁচা করে দিবেন এভাবে হালকা আবার আগাবেন আবারো এখানে প্লাস টাইপে একটি ক্লিক করবেন আবারো এই পিকচারটা উঁচা করে দিবেন উঁচা করে দেওয়া হয়ে গেলে এবার আপনারা টিক মার্কে একটি ক্লিক করবেন আবার আপনারা ভিডিওটা প্লে করবেন ভিডিওটা প্লে করা হয়ে গেলে আপনারা যেখান থেকে আবার নিচে করবেন সেখানে আবার এই পিকচারের লেয়ারে একটি ক্লিক করবেন তারপর এখানে চাবি টাইপে আবার একটি ক্লিক করবেন তারপর আপনারা এখানে প্লাস টাইপে একটি ক্লিক করবেন তারপর আপনারা আস্তে আস্তে নিচে করবেন আবার প্লাস টাইপে একটি ক্লিক করবেন আস্তে আস্তে হালকা করে নামিয়ে দিবেন আবার হালকা গাবেন আবার আপনারা প্লাস টাইপে একটি ক্লিক করবেন হালকা করে আস্তে করে নামিয়ে দিবেন তারপরে টিক মার্কে একটি ক্লিক করুন এবার আমাদের ভিডিওটি মেকিং করা শেষ হয়েছে আমরা এবার ভিডিওটি প্লে করে দেখব তো আমরা ভিডিওটি প্লে করলাম এবার দেখব কি রকম হইল ভিডিওটি আপনারাও সেম একই প্রসেসে করে নেবেন তো আপনারা তো ভিডিওটি দেখতেই পারলেন ভিডিওটি একবারে মোবাইল দিয়ে সুন্দর করে আমি মেকিং করে ফেললাম আপনারাও সেম একই প্রসেসে করে নেবেন এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর পাশে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন